এই ভারত একেবারে ছবির মতো নিখুঁত স্ট্যাম্প যেমন সত্যিকার অর্থে অপোনেন্ট উড়ে যায় নীলঢেউয়ের গতিময় সাগরে একটা সময় বলা হতো ভারতের ওয়েদারটাই নাকি পেসারদের উপযোগী নয় আজ ইন্ডিয়া টিমের স্ট্রং জোনের একটা ওদের পেস আক্রমণ বুমরা শামি সিরাজ ওদেরকে দীর্ঘদিন একসাথে খেলানোর রোটেশন করার ফায়দাটা পাচ্ছে টিম বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে কে কাকে ছাপিয়ে ছাড়িয়ে যাবেন সেই স্বাস্থ্যকর প্রতিযোগিতায় নেমেছে গতিয়ার সুইংয়ে মুগ্ধ করা ত্রিফলা বিরাট কোহলি তার জীবনের শেষ ওডিআই বিশ্বকাপে আছেন সেরা ফর্মে ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চে বিশেষ কিছু হবে কিনা সেটার একটা বড় লক্ষণ টিমের নাম্বার ওয়ান ব্যাটার নাম্বার ওয়ানের মতো খেলতে পারছেন কিনা রানের হিসেবে কুইন্টন ডি ককের পেছন থাকলেও গড়ের হিসেবে বিরাটই বিরাট প্রত্যেক ম্যাচে খেলছেন গড়ে প্রায় 90 রানের এক একটা ইনিংস ক্যাপ্টেন হিটম্যান রোহিত শর্মা তার লেট এলিগেন্স দিয়ে মন ভরিয়ে চলছেন বেশ ব্যক্তিগত অর্জনের হাতছানি এড়িয়ে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সবচেয়ে বড় ব্যাপার বিশ্বকাপের মতো প্রেশার টুর্নামেন্টে ঠান্ডা মস্তিষ্কের একজন ক্যাপ্টেনের মূল্য কতটা অমূল্য সেটা টের পাওয়া যাচ্ছে প্রত্যেক ম্যাচে অনফিল্ড প্ল্যানিং ফিল্ড সেট আপ বোলিং চেঞ্জে যেভাবে এগোচ্ছে ভারত সাথে ওয়ার্ল্ড কাপের হোম অ্যাডভান্টেজ সব মিলিয়ে 2011 সালে ওয়াংখেড়ের ফেরত আসার সম্ভাবনা যথেষ্ট 2023-এর আহমেদাবাদের ফাইনালের মঞ্চে সেদিকে উল্কার বেগে এগোচ্ছে রোহিত বিরাট কোহলিরা মাদিয়াসান একাত্তর